নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনারা জানেনি যে আমাদের চ্যানেলে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপের আপডেট নিয়ে আসি সেরকমই আরও একটা স্কলারশিপের আপডেট আজকে নিয়ে চলে এসেছি যার নাম সীতারাম জিন্দাল স্কলারশিপ এই স্কলারশিপে জেনারেল এসসি এস টি সবাই আবেদন করতে পারবেন তো এই স্কলারশিপে আপনারা কীভাবে আবেদন করলে টাকা পাবেনি তার সঙ্গে কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন বা কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন ফর্ম কোথায় পাবেন বা আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদন করতে হলে বা আপনারা যদি অন্য কোনো স্কলারশিপে যদি টাকা পাচ্ছেন তাহলে তবুও কি আপনারা এই স্কলারশিপে টাকা পাবেন এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে পাবেন বিস্তারিত কিন্তু জানতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকুন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই সীতারাম জিন্দাল স্কলারশিপটা কোনো গভর্নমেন্ট স্কলারশিপ নয় এটা প্রাইভেট স্কলারশিপ তাই সবাই এই স্কলারশিপের টাকা পায় না তবে যদি একজাক্ট প্রসেসে সঠিক পদ্ধতিতে আপনারা যদি আবেদন করেন তাহলে কিন্তু টাকা পাওয়ার চান্স বেশি থাকে এমনকি আমি নিজেই এই স্কলারশিপের টাকা পেয়েছিলাম এমনকি আমি আমার এক বন্ধুকে পুরো প্রচেষ্টা জানিয়েছিলাম সেও কিন্তু টাকা পাচ্ছে তো তাই জন্য কিন্তু আমি আপনাদের পুরো একজ্যাক্ট প্রসেস কী রয়েছে সঠিক পদ্ধতিটা কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে বলে দেবো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে তো বন্ধুরা প্রথমেই এই স্কলারশিপে কী কী ক্যাটাগরি রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন বা কি কী যোগ্যতা লাগবে কত টাকা করে পাবেন সেটা দেখে নেব তো দেখুন প্রথমে যেটা বলা আছে ক্যাটাগরি এ তো ক্যাটাগরি এ এর আন্ডারে কারা কারা পড়বেন যারা ইলেভেন এবং টুয়েলভ ক্লাসে যারা পড়ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং দেখুন কি বলা হচ্ছে যে বয়েজ যারা রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন প্রতি মাসে পাঁচশো টাকা এবং গার্লস যারা রয়েছেন প্রতি মাসে পেয়ে যাবেন সাতশো টাকা এটা প্রতি মাসের হিসেবে কিন্তু আপনারা টাকা পাবেন হয়তো ছ মাসে একবার একবার করে কিংবা হয়তো বছরে একবার করে সেটা চেক হিসেবে আসবে অর্থাৎ আপনার কলেজ কিংবা আপনার স্কুলকে চেক পাঠানো হবে এবং সেখান থেকে আপনি কিন্তু চেকটা পেয়ে যাবেন এবং দেখুন এখানে কত পার্সেন্ট নাম্বার লাগবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বয়েজ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং গার্লস যারা রয়েছেন তাদের জন্য সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে মিনিমাম এখানে অ্যাপ্লাই করতে গেলে এরপরে আইটিআই যারা করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন গভর্নমেন্ট আইটিআই হলে মাসে পেয়ে যাবেন পাঁচশো টাকা হিসেবে এবং প্রাইভেট আইটিআই যদি পড়ছেন তাহলে আপনারা পেয়ে যাবেন মাসে সাতশো টাকা হিসেবে এবং নাম্বার কত লাগবে যারা গভর্নমেন্ট আইটিআই পড়ছেন তাদের শুধুমাত্র পাঁচ মার্কস হলেই আবেদন করতে পারবেন আর যারা প্রাইভেট আইটিআই পড়ছেন তাদের ক্ষেত্রে বয়েজদের নাম্বার লাগবে ফর্টি ফাইভ পার্সেন্ট এবং গার্লসদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার এবং এরপরে ক্যাটাগরি সি রয়েছে ক্যাটাগরি সি এর আন্ডারে কারা কারা পড়বেন যারা গ্র্যাজুয়েট কোর্স করছেন যেমন বিএ বি কম বিসিএ বিবিএ বিবিএম এই ধরনের যে গ্র্যাজুয়েশন যে কোর্স রয়েছে তারা কিন্তু এই ক্যাটাগরির আন্ডারে পড়ে যাবেন এবং সেক্ষেত্রে দেখুন কি বলা হচ্ছে গার্লসরা কিন্তু পাবেন চোদ্দশো টাকা করে এবং বয়েজ যারা রয়েছেন তারা কিন্তু মাসে পেয়ে যাবেন এগারোশো টাকা করে এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছেন অর্থাৎ হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন মাসে চোদ্দশো টাকা করে এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন মাসে পনেরোশো টাকা করে এবং এখানে নাম্বার কত লাগবে নাম্বার ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখুন বলা হচ্ছে বয়েজদের ক্ষেত্রে মিনিমাম সিক্সটি পার্সেন্ট এবং গার্লসদের জন্য মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার হলে এখানে আবেদন করতে পারবেন এরপরে দেখুন যেটা বলা হচ্ছে পরের ক্যাটাগরি পোস্ট গ্র্যাজুয়েশন যারা অর্থাৎ এম এ এমপিএল এম কম এই সমস্ত যে মাস্টার ডিগ্রি যারা করছেন তো সেক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরি যারা গার্লসরা রয়েছেন তারা পেয়ে যাবেন আঠ টাকা করে প্রতি মাসে এবং বয়েজরা পেয়ে যাবেন পনেরোশো টাকা করে প্রতি মাসে এবং যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছেন তারা পেয়ে যাবেন প্রতি মাসে আঠারোশো টাকা করে হিসেবে এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তারা কিন্তু পেয়ে যাবেন প্রতি মাসে আঠেরোশো টাকার হিসেবে এবং এখানে নাম্বার কত লাগবে মিনিমাম বয়েজদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট এবং গার্লসদের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট এরপরে ক্যাটাগরি ডি রয়েছে ক্যাটাগরি ডি এর আন্ডারে ডিপ্লোমা কোর্স পড়ে যাবে তো সমস্ত ডিপ্লোমা যে সমস্ত কোর্সগুলো রয়েছে বা ডিপ্লোমা ইন নার্সিং অর্থাৎ জিএনএম যেটা রয়েছে তো বা ডিপ্লোমার যে ফার্মাসি হয় অর্থাৎ ডি ফার্ম যেটা হয় তো এই বিভিন্ন যে ডিপ্লোমা কোর্স রয়েছে এই ডিপ্লোমা কোর্স যারা করছেন তো তারা কিন্তু এই ক্যাটাগরি ডি এর আন্ডারে পড়ে যাবেন গার্লসরা পেয়ে যাবেন প্রতি মাসে বারোশো টাকার হিসেবে এবং বয়েজরা পেয়ে যাবেন প্রতি মাসে এক হাজার টাকার হিসেবে বয়েজের ক্ষেত্রে মিনিমাম নাম্বার লাগবে ফিফটি ফাইভ পার্সেন্ট এবং গার্লসদের ক্ষেত্রে মিনিমাম ফিফটি পার্সেন্ট তো বন্ধুরা এরপর দেখুন বলা হচ্ছে যে ক্যাটাগরি ই এর আন্ডারে যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন কোর্স করছেন তারা পড়ে যাবেন তো এক্ষেত্রে তিনটে সাব ক্যাটাগরি রয়েছে এক নম্বর হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন বা আর্কিটেকচার কোর্স করছেন তারা কিন্তু এই আন্ডারে পড়ে যাবেন তো গার্লসরা যারা রয়েছেন তারা পেয়ে যাবেন প্রতি মাসে তেইশশো টাকা করে এবং বয়েজরা পেয়ে যাবেন প্রতি মাসে দু হাজার টাকা করে এবং যারা গ্র্যাজুয়েশন করছেন মেডিসিন কোর্সে অর্থাৎ এমবিবিএস বা ডেন্টাল বা বিফার্ম বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ এই সব বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে তো এই সমস্ত কোর্সের আন্ডারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গার্লস যারা রয়েছেন পেয়ে যাবেন প্রতি মাসে তিন টাকা করে এবং বয়েজরা পেয়ে যাবেন প্রতি মাসে দু টাকা করে হিসেবে এবং যারা পিজি কোর্স করছেন এই ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন কোর্সে তো তারা কিন্তু তাদের ক্ষেত্রে গার্লস যারা রয়েছেন পেয়ে যাবেন প্রতি মাসে তিন টাকা করে এবং বয়েজরা পেয়ে যাবেন প্রতি মাসে দু টাকা করে এবং সবার ক্ষেত্রে মিনিমাম নাম্বার লাগবে বয়েজরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সিক্সটি এবং গার্লসদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট এছাড়াও যারা হোস্টেলে থাকছেন তো তারা কিন্তু আরও এক্সট্রা টাকা পেয়ে যাবেন ওপরের টাকাগুলো তো পাবেনই তার সঙ্গে এক্সট্রা পাবেন যারা আইটিআই ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন বা পিজি কোর্স করছেন তারা কিন্তু মাসে আরও বারোশো টাকা এক্সট্রা পেয়ে যাবেন আর যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন পিজি কোর্স সমেত তো তারা কিন্তু পেয়ে যাবেন প্রতি মাসে এক টাকা এক্সট্রা এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট যে পয়েন্ট বলা হচ্ছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট যদি হন তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পাঁচ মার্ক থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা কথা যে রিনুয়ালের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে নাম্বারগুলো যেগুলো বললাম তো সেক্ষেত্রে কিন্তু এই নাম্বার থেকে ফাইভ পার্সেন্ট কম হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই যে ওপরে যে পার্সেন্টেজগুলো বললাম তো এই পার্সেন্টেজের থেকে ফি ফাইভ পার্সেন্ট আপনারা কম করে নেবেন রিনুয়ালের ক্ষেত্রে যখন একবার টাকা পেয়ে যাবেন তারপরে যখন আবার রিনাল করবেন সেক্ষেত্রে এটা কিন্তু কাউন্ট হবে তো আশা করি আপনারা বুঝতে পারেন এরপরে আপনারা ফর্ম কোথায় পাবেন বা কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে আমরা বিস্তারিত জানবো তো এর জন্য দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আসতে হবে যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং আরও বিস্তারিত জানতে পেরে যাবেন ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন তারপরে এই যে অপশান দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অ্যাপ্লিকেশান অ্যান্ড অনেকজার্স তো এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করতেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করে নিচ্ছি এরপরে আমরা ওপেন করে নিচ্ছি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি কিন্তু এই ফর্মটা ওপেন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ফর্ম আপনারা কিন্তু পাবেন এটা ডাউনলোড করার পরে আপনারা প্রিন্ট আউট করে নেবেন তারপরে এটা ভালোভাবে ফিল আপ করবেন এক এক করে তো এরপরে এই ফর্মটা ফিল আপ করার পরে কী কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ফটোকপি অফ মার্ক কার্ড অফ লাস্ট এক্সামিনেশান পাস্ট অর্থাৎ আপনি যে লাস্ট যে এক্সামটা দিয়েছেন তার যে মার্কশিট সেটা কিন্তু লাগবে তার জেরক্স লাগবে এবং তার সঙ্গে আপনি যদি এইচএস পাস করে থাকেন তাহলে তার জেরক্স লাগবে তার সঙ্গে আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেট আপনারা বিডিওর কাছ থেকেও নিতে পারেন তাছাড়া গ্রাম পন্ধানের কাছ থেকেও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা হবে না তবে আমি বলবো যে বিডিও কাছ থেকে যদি আপনারা নেন তাহলে কিন্তু মানে অগ্রাধিকার পেতে পারেন এরপরে রয়েছে এই যে অ্যানাইজারগুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে এই ফর্মটার সঙ্গে কিন্তু অ্যানাইজার দেওয়া রয়েছে আর যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে তো এরপরে ফর্মটা ফিল আপ করার পরে এবং সব ডকুমেন্টস কিন্তু আপনারা জেরক্স করবেন জেরক্স করার পরে কিন্তু সেখানে অ্যাটেস্টেড করে নেবেন কলেজ বা স্কুলের কাছ থেকে এরপরে এটার সঙ্গে একসঙ্গে গেঁথে দেবেন তারপরে আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্ট করতে হবে আপনাদের আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিতে চাই যে ফ্যামিলি ইনকাম কত হতে হবে তো যদি আপনার গার্জেন এমপ্লয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্যালারি সার্টিফিকেট লাগবে এবং ম্যাক্সিমাম ইনকাম হতে পারে চার লাখ টাকা এবং যদি এমপ্লয় না হয়ে থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ইনকাম হতে পারে দু লাখ পঞ্চাশ হাজার টাকা তো এরকমভাবে আপনার ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করবেন তারপরে এই যে অ্যাড্রেসটা বললাম এই অ্যাড্রেসে কিন্তু আপনার স্পিড পোস্ট করে দেবেন তারপরে যদি আপনার সিলেকশন হয়ে থাকে আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন এই স্কলারশিপের জন্য তাহলে কিন্তু আপনার কলেজ বা স্কুলে স্কলারশিপের যে অ্যামাউন্ট রয়েছে সেটা কিন্তু চেক হিসেবে পাঠিয়ে দেওয়া হবে তারপরে আপনি স্কুল বা কলেজ থেকে জানতে পেরে যাবেন এবং আরও একটা আপনাদের মনে যে প্রশ্ন জাগে সেটা হচ্ছে আপনারা যদি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক তাহলে কি আপনারা তারপরেও এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন টাকা পাবেন তো এর উত্তরে আপনাদের জানাতে চাই যে দেখুন নিয়ম হচ্ছে সরকারি নিয়ম হচ্ছে যে যে কোনো একটা স্কলারশিপের টাকাই আপনি পাবেন একটা স্কলারশিপই আপনি কিন্তু পাবেন কিন্তু আপনার কলেজ বা স্কুল যদি অ্যালাউ করে দুটো স্কলারশিপের টাকা পেতে যদি দুটো স্কলারশিপে অ্যাপ্লাই করতে দেয় তাহলে কিন্তু আপনি দুটো স্কলারশিপের টাকা আপনি পাবেন কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করছে আপনার স্কুল বা কলেজের ওপর তাই জন্য আপনি আপনার স্কুল বা কলেজে জিজ্ঞেস করে নেবেন এবং আপনার যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি আপনার ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ যদি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আমি তাহলে আপনাদের সেপারেট ভিডিও দিয়ে জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন কোথায় কি লিখবেন তো আশা করি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদেরও দেখা হচ্ছে পরের ভিডিওতে